আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার 2023-24, পেজ নম্বর হচ্ছে 387। এই পেজ থেকে আলোচনা করব এখানে 5-1 নিয়ে। এখানে 1 নম্বর হচ্ছে, কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 940 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই সুদের টাকা সুদে মূলে 980 টাকা হয়। সুদের হার ও মোট টাকার পরিমাণ নির্ণয় কর। এখানে যদি 25% হয়, তাহলে এখানে 980 আর 944 এর বিয়ে করলে হবে 36 টাকা। সুদের পরিমাণকে 4 দিয়ে এন্ট্রি করতে হবে, তাহলে হচ্ছে 144 টাকা। তা সুদ আসলে যদি 944 টাকা হয়, তাহলে সুদ হচ্ছে 144, তাহলে এখানে আসল হচ্ছে 800 টাকা। তাহলে একটি উত্তর বের হয়ে গেল 800 টাকা। 800 টাকায় 3 বছরের সুদ হচ্ছে 144 টাকা। তাহলে 100 টাকা সুদ কত হবে এখানে বের করতে হবে। সেখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে কাটাকাটিতে 144 × 100 আর নিচে হচ্ছে 800 × 3। এখানে এই অংশটাই দেখে দিচ্ছি, এখানে দুটি শূন্য কেটে দিলাম। এখানে হচ্ছে 3 × 3 = 12, 12 × 14 = 2, 2 × 4 = 24, 3 × 8 = 24, আর এখানে হচ্ছে 6 × 8 = 48, অর্থাৎ এখানে 6%।